তবে নেড়াপুরাটা দারুণ লাগে দেখতে। তো আমরা এই কপ প্যাকেট নিয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো কার হলো হোলি, তো আজকে হচ্ছে তার প্রিপারেশন। তো ঘর বাপসি বলে একটা সিরিজ হচ্ছে যেটা লাস্ট 3 দিন ধরে আমরা দেখছি, তো আজকে বোধহয় আমরা শেষ করতে পারবো, তো সেটা করছি। আর তার সাথে সাথে ব্রোকলি, তারপর ক্যারেট ট্যারেট, আরও এরকম কিছু সবজি আমি কেটে রাখছি, যেটা কালকে হচ্ছে আমাদের একটু পার্টি, তার জন্য এগুলো আমি রোস্ট করে নিয়ে যাব। তার সাথে আলু চাট টাট আরও অনেক কিছু আছে। তো কাল যদি আমরা হোলি খেলি সকালে আর বিকেল হবে হচ্ছে আমাদের পার্টি, তো আমি রান্নার সময়টা কখন পাবো? তো তার জন্যে এখনই সন্ধেবেলা সমস্ত কিছু যেগুলো আগের দিন কেটে আমি রাখতে পারি সেগুলো আমি কেটে কাটাকাটি বাটাবাটি করে রেখে দেবো। আর কালকে আলু চাট বানাবো, মানে একটা গ্রিন চাটনি, একটু দই, সুইট ট্যামারিন চাটনি, তো সেগুলো আমি অলরেডি বানিয়ে রেখে দিয়েছি। ব্যাস এবার বিপাশাদের বাড়িতে হচ্ছে পার্টি, তো ওখানে গিয়ে সব মিক্স করে নেবো একসাথে, ব্যাস হয়ে যাবে। আমাদের সোসাইটি তো অনুষ্ঠান হচ্ছে, যেখানে প্যান্ডেল করেছে ওখানে অলরেডি শুরু হয়ে গেছে গান ঠান, কিন্তু ন্যাড়াপুর আজকে হবে না বুঝতে পারছি না। তো লেখা তো রয়েছে, যে পোস্টারে লেখা রয়েছে হোলিকা দহন, তো সেটা তো ন্যাড়াপুরেই মনে হয়, কিন্তু এখানে তো কি গান ঠান হচ্ছে, কিন্তু ন্যাড়াপুরা তো কিছু এখনো দেখতে পাচ্ছি না। তবে ন্যাড়াপুরাটা দারুণ লাগে দেখতে, হোলি পরদিন যে হোলি সেই যে ভাইবটা ওই ন্যাড়াপুরার থেকে আসে প্রত্যেকবার এখানে হয়, কিন্তু আজকে কি হবে না কিছু এখনো মতো দেখতে পাচ্ছি না, হবে বলে জানি না। তবে ওই দূরে আবার একটা কিছু হচ্ছে, তো এখন আমরা যাচ্ছি একটু বাইরে বাজার করতে। আর এই ব্যাগগুলো সব ঘরে ছিল, কারের ডিকিতে সবসময় আমরা ব্যাগগুলো রেখে দিই, এগুলো নিয়ে যাচ্ছি। আর আবির, কাল হোলি, এখনো পর্যন্ত আবির কেনা হয়নি, রং কেনা হয়নি, তো আরিয়ান তো আর পিচকারি দিয়ে খেলে না, তো আবির ছোট ছোট ডাব্বায় বাজে, সে খুব বাজে রং জানি, বাদর রং বলে। হ্যাঁ নানা রকম কিছুই হতো, সেসব এখন চল না, এখন ওইসব করতে হলে মাঠ খেতে হবে। আর যত হলুদ সবুজ নীল লাল গোলাপি সব রকম আবিরের ছোট ছোট একটা করে প্যাকেট কিনবো, আমার সব রকম কালার খুব ভালো লাগবে। আবির বিক্রি হচ্ছে, এখান থেকে আবির গুলো নিয়ে নিই। এটা এগুলো মনে হয় গোলাপি আবির, নীল আবির, অরেঞ্জ কালারের, এগুলো মনে হয় একটা ব্লু নেব, অরেঞ্জ নিতে হবে একটা, কি কালার এটা, এটা মনে হয় মাল্টি কালার, এটা মনে হচ্ছে আবির কালার। আচ্ছা গোলাপি যেটা হয়, তো আমরা এই কপ প্যাকেট নিয়েছি, মোটামুটি সমস্ত রকম কালারই, যে যে কালার এখানে ছিল সব কালারই একটু করে নিয়েছি। আমাদের বন্ধুদের যখনই কোনো পার্টি হয় সবথেকে ভালো জিনিস যেটা, আমরা সবসময় নিজের হাতে রান্না করে জিনিস নিয়ে যেতে খুব পছন্দ করি, তো তার জন্য একটু বাজার করতে বেরোলাম। আর যদি ধরো এমন হয় যে লাস্টে মেইন কোর্সটাও করার ইচ্ছে আছে, তখন ওটা আমরা বাড়ি থেকে অর্ডার করি, কারণ কোনো অনুষ্ঠান যদি পুরো খাবারটাই নিজে থেকে করতে যাও তখন নিজের আর কোনো আনন্দ করা যায়। বাজার দোকান করা হয়ে গেছে, এবার একটু চা খাওয়া যাক। ওইদিকে সুমনাদি সুজিতদাও বেরিয়েছে বাজার করতে, কারণ কালকে সবাই কিছু না কিছু করে নিয়ে যাচ্ছে, সবাইকে তার জন্য বেরোতে হচ্ছেই। সবাই একসাথে দেখা করে একটু চা টা খেয়ে তারপর ঘরে ফিরবো। তাহলে কাল সকাল সকালেই হোলি খেলতে যেতে হবে, তার জন্যে এখানে আছে 18 পিসের মতো এই থাই পিস। লাস্টের দিকে থাই পিস আর ছিল না বলে আমাদের এই লেগ পিস দিয়ে মোট কথা ওই 17-18 পিস আর কি করেছি, 2-2.5 কিলোর মতো আছে এখানে মাংস। আর এখানে গার্লিক আর গ্রিন চিলি আমি চপ করে নিয়েছি, তারপর এটা হচ্ছে তন্দুরি মশালা, এটা গার্লিক পাউডার, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক পেপার পাউডার, তো এগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো, কারণ কালকে আমি একদম সময় পাবো না, কারণ কালকে হচ্ছে যাবো খেলতে, আসবো ধরো 2:30টাতে, 4:30 থেকে আবার আমাদের ফ্রেন্ডসদের যে পার্টি সেটা শুরু, তো সেখানে যথারীতি সবাই রান্না করে নিয়ে যাচ্ছে, তো সবার তো ওখানে বেশিরভাগ বাড়ি, আর 2-1 জন তার মধ্যে হোলি খেলতে যাচ্ছে না, তো তারা এনাফ টাইম পেয়ে যাচ্ছে সকাল থেকে বানানোর, কিন্তু আমি তো টাইম পাচ্ছি না, আর যেহেতু টাইম পাচ্ছি না সেহেতু আজকে রাতের মধ্যে আমাকে অর্ধেক জিনিস করে রাখতে হবে। I've gotta let her go, I know it won't be easy, I wanna hold her close. তো এখানে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা এবারে ফ্রিজে ঢোকাতে হবে। আর এখানে আছে
ব্রোকলি আর ক্যারট যেগুলো আমি ধুয়েও রেখে দিয়েছি, কারণ ধোয়ার পর একটু ড্রাই না হলে না হট করে রোস্ট করতে দিলে পরে খুব জল বেরোয়, একটু ড্রাই হয়ে যাবে। আর এই পটাটোগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, কাল এগুলোকে কেটে এর সাথে রোস্ট করব। আর বড় বড় পেঁয়াজের কোয়া, বড় বড় রসুনের কোয়া মাঝখান দিয়ে একটা টুকরো করে, আর এই আলুগুলো মাঝখান দিয়ে ব্যাস একটাই টুকরো করব, করে খোসা শুদ্ধ করব, করে এগুলোর সাথে মিক্স করে একবারে রোস্ট করব। এর মধ্যে তন্দুর মশালা, একটু তোমার গার্লিক পাউডার, তারপর রেড চিলি পাউডার, সল্ট, এগুলো দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নেব, করে তারপরে এগুলো করব। তাহলে কি হবে তোমার একটু টেস্টি হবে। তো ভিডিওগুলো একটু বাকি ছিল, বাংলা ভিডিওটা তোমাদের জন্য আমি শ্যুট করেছিলাম, আরিয়া যেদিন কি এলো সেদিনের ভিডিও, তো সেই ভিডিওটা আর পাবলিশ করা হয়নি, কারণ ভিডিওটা আমার সেভাবে এডিটও করা হয়নি, ওটা দেখা হয়নি, ওটার ইয়ে করা হয়নি। তো এখন বসে বসে এটা দেখছি, দেখে কাল হয়তো এটা পাবলিশ হবে, মানে যেদিন এই ভিডিওটা দেখবে তার আগে তো এটা পাবলিশ হয়ে যাবে। এই কদিন ধরে এত মানে বাড়ির কাজের জন্য এত বেশি ব্যস্ত, রোজ কিছু না কিছু দেখতে যাওয়া, তাও তো এখনো পর্যন্ত চিমনি আর ডিশ ওয়াশারটা আনা হয়নি, তো এগুলো আনা হবে, মানে এগুলো বসে দেখে এসেছি, এবার গিয়ে কিনতে তো হবে জিনিসটা, দেখে এলেই কি হবে। আর ওদের এগুলো ইনস্টল করারও মোটামুটি সময় চলে আসবে সামনের সপ্তাহের মধ্যে হয়তো। তারপর নেক্সট আমরা কিনতে যাচ্ছি বেশ কিছু জিনিস, সেগুলো হচ্ছে কি আমার ভ্যানিটির জিনিসগুলো, সেটা হচ্ছে ইন্টেরিয়ার যারা করছে তাদের সাথে গিয়ে আমাদের শপিংটা করতে হবে, তাদের সাইজ টাইজের ব্যাপার আছে, তাদের সাথে যেতে হবে। আমার যে ভ্যানিটিটা করছি, ভ্যানিটির টাইলস থেকে শুরু করে ভ্যানিটির সিঙ্ক, পুরো তোমার ট্যাপ সিস্টেম সমস্ত কিছু চেঞ্জ করা হচ্ছে, তো ওগুলো আর কিচেন সিঙ্ক, কিচেনের ট্যাপ, কিচেনের ট্যাপটা আমি নিচ্ছি, যেরকম হাঁসের মতো তো থাকবেই, প্লাস এখানের যে আউটলেটটা না ওটা এভাবে বার করা যাবে, বার করে কিচেনে ধরো মানে সিঙ্কের চারদিকে ধরো যদি নোংরা কিছু থাকে তো ওগুলোকে এরকম এরকম করে মানে হ্যান্ড শাওয়ার যেরকমভাবে ইউজ করে ওরকমভাবে ইউজ করা যাবে, আবার এটা এখানে এভাবে আটকে দিতে পারবে। মানে এটা আমি, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কারণ আমি দেখেছি টিভিতে, আমি এসে ইন্টেরিয়ারের কাজ চাই বাড়িতে হোক কি নাও, আমি প্রচণ্ডভাবে পছন্দ করি ইন্টেরিয়ার নিয়ে একটু পড়াশুনো করা, একটু লোকের সাইড ফাইডগুলো দেখা, এই ইন্টেরিয়ার নিয়ে কোনো বই বেরোলে পরে সেটা মানে অ্যাভেলেবেল থাকলে পরে সেটা আমি নিয়ে কিনি, কিনে পড়ি, আমার খুব ভালো লাগে ইন্টেরিয়ার ব্যাপারটাই যেন আমার কাছে খুব ভালো লাগে। আর এখন তো নিজের বাড়িতে হচ্ছে, তা তো দেখবই, সকাল সকাল বেরোতে হবে, তার জন্য অস্কার মাইলোর চিকেনটা আমি রাতেই বানিয়ে রেখে দেবো। আর এখন আমি যাচ্ছি শুতে, এটা নিজে থেকে হয়ে বন্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই ফুচকার প্যাকেটগুলো কিনেছিলাম, আর এই যে একটা মশলা আছে এটা, এই মশলাটা আমি বানিয়ে রেখেছি ওই ভেজিটেবলগুলো যে বেক করবো না তার জন্য, এই লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে তারপর তেল দিয়ে এটাকে বানিয়ে রেখেছি, সব রেডি, সকালে উঠে আমাদের আর কোনো অসুবিধা হবে না যেতে, ভিডিও আপলোডে বসে দিয়েছি, এবার ব্যাস গিয়ে শুধু শুতে হবে আর কিছু না, আমি শুনলে ঘুমিয়ে পড়েছে, ইয়েস ইয়েস সব ঘুমিয়ে পড়েছে ঘরে, আরেকজন হয়েছে ড্যাডার সাথে সাথে সব শুয়ে পড়েছে, চুল বেঁধে কখনো শুতে নেই, চুল পড়ার প্রচণ্ড সম্ভাবনা থাকে, চুলের গোড়া লুজ হয়ে যায়, চুলে ভাঁজ পড়ে যায়, চুলের যেটা প্রচণ্ড ক্ষতিকর। তো চলো এখন আমি শুতে যাচ্ছি, আবার তোমার সাথে দেখাবো একটা নতুন ভিডিওর সাথে, আর আর কি বলবো, কালকে হোলি খেলতে যাচ্ছি আর তারও আবার ভিডিও আসবে তোমাদের সাথে, তারপর হোলির যে রাতে পার্টি হচ্ছে তারও ভিডিও আসবে, যতটা পারবো আমি শ্যুট করার চেষ্টা করব। তাহলে চলো তোমরাও নিজেদের হেয়ার, স্কিন আর চোখ এগুলো বাঁচিয়ে ভালো করে হোলি খেলো, খুব বাজে রঙ দিয়ে না, একটু হালকা ফুলকার মধ্যেই করো। আমি তো কোনো বাজে রঙ কিনিনি আজকে, যেটা কিনেছি আবিরি একটু কিনেছি, কিন্তু বাকি সবাই ওরা বলছে কি বাদুরের রং ওইসব কিনতে যায়, ছোটোবেলায় এগুলো নাম শুনতাম বাদুরের রং, যাই না, আমি তো তেল মেখে যাবো, পুরো নারকল তেল তিনজনে মিলে মাখবো তারপর যাব। এখন ওরা যদি এখন দেয় তাহলে তো কিছু করার নেই, তাহলে মাখা মানে মেখেই আসতে হবে, কিন্তু আই হোপ কে না দেয়, কারণ কি এইসব জায়গাগুলোতে লেগে থাকে, একদিনে ওঠে না, গালটা হয়তো উঠে যাবে কিন্তু এই জায়গাগুলো আইবোর এখান থেকে গোফের এখানটা সব লেগে থাকে। চলো টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড হ্যাপি হোলি।